ने कोई ना देखो ना अल्लाह अल्लाह जो तोड़े मन अल्लाह कहनो जो पोना बस अल्लाह 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 प्रेम कोई रासन मूसा नबी तुर पहाड़ गलन चोली प्रेम कोई रासन मूसा नबी गो तुर पहाड़ गलन चोली को दान नूर पहाड़ जोड़े हैं मसल्ला तेरे को दूरे पावर चोले मौसा नबी जोले अल्लाह मसल्ला अल्लाह तुमर लीला को केला क्यों बुझे ना मालिक तुमर लीला को केला क्यों बुझे क्यों बुझे वहाँ क्यों रे राको बारी गोरे क्यों रे अस्केर माफी ले अल्लाह तुमर लीला को केला क्यों बुझे ना वहाँ मशल्ला সকলে মহব্বতে বলে ইয়া ওয়ালি আল্লাহ আমরা কি সকলে খুশি না বেজা আপনাদের শীত করছে বাবা আজকে বার্তা হলো বৃহস্পতিবার সাতাশ তারিখ ছিল আজকে কয় তারিখ ছাব্বিশ তারিখ কিন্তু আমি আবু বকরকে বলেছি যে আপনাদের এলাকার সংস্থা বলেছে যে ঢাকা থেকে জুমার নামাজ পড়ে আইসাস এমনিতে ক্লান্তি আর জুমার নামাজ পড়ে এত দূর জার্নি করে অনেক কষ্ট হবে অনেক কষ্ট হবে তারপরে আজকে এই মাহফিলটা চেঞ্জ করে আজকে আনছি আবার শুক্রবারে মাহফিলটা দিয়ে দিলাম হবিগঞ্জে যেটা আসতেছে আগামীকাল হবিগঞ্জ কোয়েল মাহফিল তো যাই হোক আল্লাহ পাক এটা হলো হবিগঞ্জ জেলার লাস্ট সীমানা মুরব্বীদের পরামর্শ নিয়ে ইচ্ছে করলে কিন্তু গানের আড্ডা জমাইতে পারত কেউ বাধা দেওয়ার কোন ক্ষমতা ছিল না কথা কোন ঠিক কিনা অথচ ওয়াজ মাহফিল অলরেডি চলছে ওয়াজ মাহফিল হলে তাফসীর কোরআন মাহফিল হলে কোরআন সুন্নার মাহফিল হলে করোনা কি থাকে না দূর হয়ে যায় আমরা তো চেইবে আছি আমরা চেইবে আছি না আমরা চেইবে যতটুকু পারে চেইবে থেকে আমরা মাহফিল করি আপনারা যারা মাহফিল করান অনেক কেয়ারফুলি অনেক চেইবে থেকে মাহফিলটার এই আমজা এত সুন্দর করে বানাইলেন সুন্দর করে তৈরি করলেন কষ্ট লেগেছে না কিন্তু এই কষ্টটা মদিনার নবীর দরবারে কবুল হয়ে গিয়েছে আজকের মাফি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আমিন বলেন উপস্থিত আজকের হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়াচং থানা নিকটবর্তী মোরাদপুর মহরম মালুমিয়া রহমাতুল্লাহ আলাইহির আত্মার মাগফিরাত কামনা উদ্যোগে তেরোতম বার্ষিক তেরো বছর ধরে এই মাহফিলটা হয় নাকি তেরো বছর ধরে মাহফিলটা হয় তেরোতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আজকে ছাব্বিশে নভেম্বর 2020 সাল বৃহস্পতিবার মোরাদপুর আমজাদ আলী সাহেবের বাড়ি সম্মানিত মাঠ ময়দান বিশেষ করে আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত আল্লামা মাওলানা
গোলাম রব্বি আল আজিজি বিবরিয়া উপস্থিত আপনার আমার এই মহব্বতের ভাই হযরত মাওলানা সৈয়দ আবু সাইদ সাহেব সুপার হাতিয়া পীরা কিরশাদ আকিল মাদ্রাসা গত বছর আমি আসছিলাম ওনার মাদ্রাসায়। তারপর উপস্থিত রয়েছেন হযরত মাওলানা আবু বকর মুজাহিদ ইমামপুর মুরাদপুর কারি মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত দিগার আলিম উলামা মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লামা মাওলানা ফির হাসান বিন মুর্তজা সাহেব ফির সাহেব মাসিহাত দরবার শরীফে বারে আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দ্বারা সুরক্ষিত সকলকে বলি আমিন আমিন। একটু মহব্বত উচ্চ কণ্ঠে বলেন আল্লাহ পাক আল্লাহ সবাই একটু হাত দিয়ে দিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ সবাই জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন ইয়া নবী আল্লাহ জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ আপনারা সকল বলেন মারহাবা একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা